বৃষ্টি এসো আবার অন্তিম পর্ব আমি বললাম ভাইয়া আপনি কি উদ্ভট কথা বলছেন তা ভেবে বলছেন তো রাসেল সাহেব আমার দিকে তাকালেন তারপর বললেন বোন আমি কি এসব নিজে থেকে বলছি বলুন আসিফ বলেছে এসব আমায় সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে তা তো আমি জানি না আর আমি তো আপনাকে দোষারোপও করছি না আপনাকে আমি সত্যটা জানতেই তো জিজ্ঞেস করছি আমি বললাম আপনি আসিফকে কল দিন আমি ওর সাথে কথা বলবো আমি ওকে জিজ্ঞেস করব। কোন সাহসে এসব বানোয়াট নোংরা নোংরা কথা সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে রাসেল সাহেব পকেট থেকে ফোন বের করলেন সঙ্গে সঙ্গে কিন্তু আসিফকে কল আর দিলেন না তিনি যত দ্রুত পকেট থেকে ফোন বের করেছিলেন এর আরও বেশি দ্রুত তার সঙ্গেই পকেটে ফোন রেখে দিতে দিতে বললেন ফোন দেওয়া যাবে না আমি ভীষণ অবাক হলাম বললাম কেন দেওয়া যাবে না কেন রাসেল সাহেব বললেন ও যদি জানে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি আপনার কাছে আসছি তবে আর কখনোই সে আমার সঙ্গে যোগাযোগ করবে না আসিফ আমায় নিষেধ করে দিয়েছে আপনার সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আসলে এই মুহূর্তে কি করা উচিত আমার বিপদের সময়গুলো এই রকমই হয় উচিত অনুচিত সম্পর্কে কোনো রকম জ্ঞান থাকে না তখন আমি রাসেল সাহেবকে বললাম ভাইয়া ওর ঠিকানা দেবে না আমায় দয়া করে আমি নিজেই দুয়েলকে নিয়ে ওর ওখানে যাব আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর মুখে থুতু ছিটিয়ে আসব। রাসেল সাহেব বললেন আগে কোনোভাবে ওর থেকে ওর ঠিকানা আমি নিয়ে নিই তারপর আপনাকে দেব ততক্ষণে মগরিবের আজান হয়েছে রাজ্যের সব পাখি ঘরে ফিরছে রাসেল সাহেব ঘরে ফেরার সময় হয়ে গেছে তিনি দোয়েলকে একরকম জোর করে আমার কোলে উঠিয়ে দিয়ে বিদায় নিলেন রাসেল সাহেব চলে গেলে আমি মগরিবের নামাজ আদায় করলাম এরপর আল্লাহর কাছে দোয়া করলাম বললাম আল্লাহ তুমি তো সর্বশক্তিমান সকল ক্ষমতা উৎস তুমি আমি যে এত বড় মুসিবতে পড়েছি চারিদিক থেকে যে নানা বিপদ এসে আমায় ঘিরে ধরেছে আমার বড় কষ্ট হচ্ছে মামুদ তুমি আমায় উদ্ধার করো এই বিপদ থেকে দোয়া শেষ করে দোয়েলের জন্য রান্না করলাম নিজের জন্য খাবার তৈরি করলাম বিপদ আসুক আর যাই আসুক খেতে তো হবেই শূন্য পেট বিপদ আপদ বোঝে না রাতে খাবার খেয়ে দোয়েলকে নিয়ে শুয়ে রইলাম শুয়ে শুয়ে ভাবছি ভাইয়াকে এই বিষয়ে কিছু বলব কি না ভাবতে ভাবতে ভাইয়াকে কল করলাম রিসিভ করলো ভাবি বললাম ভাইয়া কোথায় ভাবি বলল ভাই আর অনেক জ্বর উঠেছে ঘুমোচ্ছে এখন ভাবির কাছে এই বিষয়ে কিছু বলা উচিত কি না ভাবলাম তারপর কিছু না বলেই কথা শেষ করে দিলাম এরপর ওই মেয়েটাকে আবার ফোন দিলাম মেয়েটা কল রিসিভ করলো না কিন্তু এক ঘন্টা পর সে নিজে থেকেই আমায় ফোন করলো বলল কেমন আছো পল্লি আমি তার কথার উত্তর দিলাম না বললাম আসিফকে ফোনটা দেবে একটু শুধু দু মিনিট কথা বলবো আমি মেয়েটা বলল কেন ওর সঙ্গে কথা বলতে চাও তুমি আমি বললাম ওকে একটা প্রশ্ন করব আমি প্রশ্নের উত্তরটা খুব জানতে চাইবো তার কাছে মেয়েটা বলল প্রশ্নটাই এখানেই করো আমি তার কাছে জিজ্ঞেস করব। সে যে উত্তর দেবে তা শুনে আমি তোমাকে বলে দেবো আমি তাকে বললাম আসিফ কেন আমার সঙ্গে এমন করল কি দোষ ছিল আমার এর উত্তরটা চাই আমি মেটা বলল। আজ রাতের মধ্যে এর উত্তর আমি তোমায় জানাবো বলে ফোন কেটে দিল রাতের মধ্যে উত্তর জানাবে বললেও মেটি সারা রাতেও আমায় ফোন দিল না এদিকে আমার এক ফোঁটাও ঘুম হচ্ছে না ইদানিং আমার ঘুম একেবারেই কম হয় সব সময় মনে একটা চিন্তা থাকে এই জন্যে একদম ঘুম হয় না চোখ কখনো লেগে এলেও উদ্ভট সব স্বপ্ন দেখি যেমন একটু আগেই চোখ লেগে এসেছিল আমার তখন স্বপ্নে দেখলাম আমি কিভাবে যেন একটা হরিণ হয়ে গিয়েছি হরিণের শরীর আমার কিন্তু মুখটা ঠিক মানুষের আর আমায় একটা বাঘ তাড়া করছে আমি প্রাণ দৌড়াচ্ছি কিন্তু কুলিয়ে উঠতে পারছি না বাঘ আমার একেবারে কাছে চলে এসেছে অথচ আমি আর দৌড়াতে পাচ্ছি না পা জড়িয়ে আসছে তবুও দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে সময় ক্লান্ত হয়ে যখন হোচট খেয়ে পড়ে গেলাম আমি ঠিক তখনই বাঘটা এক লাফে আমার কাছে চলে এলো আর ঘুমটা ভেঙে গেল আমার ঘুম ভেঙে গেলে ভয় কেমন মুশড়ে গেলাম আমি এরপর আর কিছুতেই দুচোখের পাতা এক করতে পারিনি বুকের ভেতরে কেমন ধরফর করতে শুরু করলো বিছানা থেকে নেমে জগ থেকে ঢেলে গ্লাসে পানি খেলাম ঢক ঢক করে এরপর আবার মেয়েটিকে নক করলাম আমি কল করলাম কিন্তু মেয়েটা রিসিভ করলো না পরদিন সকাল গেল তখনও কল করলাম রিসিভ করলো না বিকেলে কল করলাম তখন ফোন বন্ধ আর তখন আমি বুঝে গেলাম আর কখনোই মেটি আমার ফোন করবে না আর ফোন রিসিভও করবে না আমার সঙ্গে চিরতরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে কিন্তু সন্ধ্যার পর ঠিকই আমায় ফোন করলো আমি রিসিভ করতে ওপাশ থেকে সে বলল তোমার প্রশ্নের উত্তর সে দিয়েছে আমি বললাম কি উত্তর দিয়েছে সে বলল প্রশ্নটা আবার করো তুমি আমি উত্তর দিচ্ছি আমি প্রশ্নটা আবার করলাম বললাম আসিফ আমার সঙ্গে কেন এমন করলো কি দোষ করেছি আমি মেয়েটা সঙ্গে সঙ্গে বললো তুমি পুরনো হয়ে গিয়েছো এটাই তোমার দোষ তোমাকে আর তার ভালো লাগে না তোমার চেহারা তার পছন্দ না এখন আর তার নতুন শরীরের প্রয়োজন ছিল তাই তোমায় ছেড়ে দিয়েছে এখন বুঝলে আমি কোনো কথাই বলতে পারলাম না হঠাৎ করে খুব কান্না পেল আমি কাঁদছি চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আমার মেয়েটি তখন ওপাশ থেকে বলল পলি আমি আজ থেকে নাম্বারটা বন্ধ করে দেব। হোয়াটসঅ্যাপেও আমায় পাবে না আইডি নষ্ট করে দেব ভালো থেকো তুমি তোমার সন্তানও ভালো থাকুক বলে কল কেটে দিল এরপর আমি অনেকবার ডায়াল করলেও কাজ হয়নি মেয়েটি তার কথা মতোই সব করেছে নাম্বার বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ আইডি নষ্ট করে ফেলেছে এমনিতেই আমার মাথা কাজ করছে না কোথায় যাব কী করব। সামনের দিনগুলো কিভাবে কাটাবো এইসব নিয়ে চিন্তা করতে করতে যখন আমি একেবারে অস্থির হয়ে উঠেছি তখন আরেক সমস্যার সামনে এসে দাঁড়ালো দোয়েল এতক্ষণ শান্ত ছিল খেলা নিয়ে তার মতো খেলা করছিল এই দুদিন ক্ষুধা লাগলে খেয়ে উঠছে কিন্তু এখন আবার আমার আঁচল ধরে টানে আর বাবা বাবা করে কি এক খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি আমি এখন তাকে বাবা কোর থেকে এনে দেব আমি ইচ্ছে করছে ওর গাল দুটো চড় বসিয়ে দিই একটু নিশ্বাস নিই কিন্তু নিজেকে খুব কষ্টে সামলে নিই ভাবি ওইটুকু একটা মেয়েকে কেন মারব আমি ও কি বাস্তবতা বোঝে তাছাড়া তার তো এতে কোনো দোষ নেই দোষ তার বাবার মাঝে মধ্যে আমি নিজেকেও দোষারোপ করি আয়নায় গিয়ে তাকায় আয়নায় তাকিয়ে দেখি আমি বুড়িয়ে গেছি কিনা চেহারা নষ্ট হয়ে গেছে কিনা কিন্তু কোনো কিছুরই পরিবর্তন দেখি না বরং মুখের সৌন্দর্য আগের চেয়ে আমার বেড়েছে কিন্তু এরপরও আসিফের কাছে অপছন্দ হয়ে গেলাম কিভাবে আমি নাকি আসিফরা এই রকমই এক নারীতে ওরা আসক্ত হতে পারে না ওদের নতুন নতুন শরীর না হলে চলে না বুঝি কান্না এসে যায় আমার কিন্তু কাঁদি না শক্ত হয়ে দাঁড়াতে চাই একটু কিন্তু দাঁড়াতে পারি না দাঁড়াবার জন্য নিজের একটু জমিন লাগে নিজের জায়গা থাকতে হয় আমার নিজের দুটো পা আছে কিন্তু দাঁড়াবার জায়গাটুকু নেই সারাদিন দোয়েলকে ভুলিয়ে ভালিয়ে রাখা গেলেও সন্ধ্যের সময় বিপদ হল মেয়ে গলা ছেড়ে চিৎকার শুরু করেছে এখন কি করি আমি কোনো কথাই শুনে না সে আমার এমন বিপদের সময় হঠাৎ করে কলিং বেল বাজে আবার সেই চিরচেনা নিয়মে চিরচেনা সুরে আমি জানি এরকম করে কলিং বেল শুধুমাত্র দুজন বাজাতে জানে একজন আমার স্বামী অন্যজন আসিফের কলেক রাসেল সাহেব আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিই দরজা খুলতেই দেখি রাসেল সাহেব রাসেল সাহেবের হাতে আজ পলিথিন ভর্তি আম আমগুলো তিনি মেঝেতে নামিয়ে রাখলেন আর কি যেন বলতে চাইলেন কিন্তু বলার আর সুযোগ পেলেন না ততক্ষণে দোয়েল বিছানা থেকে নেমে এক লাফে রাসেল সাহেবের কাছে গিয়ে তাকে আঁকড়ে ধরল আর রাসেল সাহেবের গায়ে নাক মুখ ঘষতে ঘষতে বলল বাবা আজ যাবে না তুমি আর যাবে না দেড় বছরের একটা মেয়ে কথা এত স্পষ্ট হবার কথা না কিন্তু আমার দোয়েল কি সুন্দর করে স্পষ্ট বাক্য এই কথাগুলো বলছে আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি কী সুন্দর দেখাচ্ছে তাকে একটু আগেও তার মুখে ছিল কষ্টের ছাপ কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে জান্নাতের একটি সবুজ রঙা পাখি যার ঠোঁটে মিশে আছে অনন্ত অসীম আনন্দ এরপর দু তিন দিন এভাবেই কেটে গেল কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার হায় আছে তাই মেয়েকে নিয়ে একরকম বেঁচে আছি একরকম করে দিনগুলো পার করলাম মানুষ বিপদে পড়লে মা বাবার কাছে যায় মা বাবা না থাকলে ভাই বোনদের কাছে যায় তারাই তো পরম আপন মা বাবা কিংবা বোন নাই একটা ভাই আছে বড় ভাই আমার তো তার কাছে যাওয়া উচিত তার কাছে গিয়ে সব বলা উচিত কিন্তু কেন জানি আমি মোটেও ভরসা পাচ্ছি না ইচ্ছা করছে না কাউকে কিছু বলতে তাই চুপচাপ এখানেই আছি কোনো রকম পড়ে আছি বেঁচে আছি তিন দিন পর আবার এলেন রাসেল সাহেব আজ তিনি রঙিন পাঞ্জাবি পরে এসেছেন হাতে নতুন ঘড়ি গায়ে সুগন্ধি মেঁকেছেন মিষ্টি গন্ধ বেরোচ্ছে গা থেকে অন্যদিন দোয়েল তার কোলে গেলেও আজ গেল না সে আপন মনে ঘরের এক কোণে বসে খেলতে লাগলো ওনার এসব ঘন ঘন আসা যাওয়া আমার কেন জানি ভালো লাগছে না লোকে এটাকে ভালোভাবে নেবে না তাছাড়া ওনার সপ্তাহে ছ দিন অফিস অফিস কামাই করে রোজ রোজ তিনি সেজে আমার এখানে আসবেন কেন রাসেল সাহেব অন্য দিন আমায় বোন বলে সম্বোধন করলেও আজ আমার নাম ধরে রাখলেন বললেন পলি আপনি ভাবছেন শুধুমাত্র আপনি এই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তাই না আমি ওনার কথা ঠিক বুঝে উঠতে পারলাম না তাই বললাম আমি বুঝতে পারিনি ভাই আপনার কথাটা বুঝিয়ে বলুন রাসেল সাহেব এবার বললেন আপনি আমার স্ত্রীকে কখনো দেখেছেন আমি বললাম জি না দেখিনি রাসেল সাহেব তার ফোনে হাতে নিয়ে ছবি বের করলেন তারপর দেখালেন আমায় ভীষণ সুন্দরী মহিলা আমি এক এরকম সুন্দর মেয়ে খুব কমই দেখেছি রাসেল সাহেব আমায় ছবি দেখাবার পর বললেন আমার স্ত্রী দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই খারাপ ও চরিত্র আমি বললাম মানে রাসেল সাহেব এবার বললেন ওর পরপুরুষ ছাড়া কিছু বুঝে না আমার একটা কলিগো বাদ রাখেনি ও সবগুলোর সাথে শুয়েছে হারামজাদি এমনকি তোমার স্বামীর সাথেও এবার আমার কেমন খটকা লাগছে তার শরীরে মাখা মিষ্টি গন্ধের আড়ালে কেমন বাসি ভাতের গন্ধের মতো উৎফট একটা গন্ধ ভেসে আসছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না এটা কিসের গন্ধ ঠিক এরপর তিনি আরও কিসব আজগুবি ধরনের কথা বলতে শুরু করলেন বললেন পলি আপনাকে আমি এক লাখ টাকা দেব বুঝলেন এক লাখ আমার এবার ভয় লাগছে আমি কাপা কাপা গলায় বললাম আপনি বাসায় চলে যান ভাই প্লিজ চলে যান রাসেল আমার দিকে তাকালেন তা চোখ দুটো কটকটে লাল তিনি এবার কেমন করে যেন হাসলেন তারপরে বললেন তাহলে কলাক লাখ চাই আপনার দু লাখ আড়াই লাখ নাকি একবারে তিন দেব আমি আর কিছু বলতে পারছি না কিন্তু টের পাচ্ছি ভয়ে শরীর বারবার শিউড়ে উঠছে আমার রাসেল সাহেব এবার শব্দ করে হাসলেন তারপর আমার একটা হাত ধরে তার দিকে হ্যাঁচকা টান দিয়ে আমায় তার কাছে নিতে চাইলেন কিন্তু আমি নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে ওনার গালে শক্ত একটা চড় বসিয়ে দিলাম কুত্তার বাচ্চা সর এখান থেকে বলছি বেরিয়ে যা বলছি নয়তো সব লোক ডেকে এখানে জড়ো করব আমি রাসেল রাগ নিয়ে এবার আমার দিকে তাকালো তারপর সব কটা দাঁত কটমট করে বলতে লাগলো সব মাগেদের চেনা আছে আমার তোর ঝাঁজ একটু বেশি মাগে আচ্ছা নগদ টাকা দিতেছি চেক দিতেছি দাঁড়া কলম দে বলে সে ঘরের দরজা বন্ধ করে দিতে চাইল আমি ভয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেন জানি মনে হচ্ছিল আমি ঘোরতর বিপদে পড়ে গেছি ওর হাত থেকে আমি আর কোনোভাবেই রেহাই পাবো না কিন্তু ততক্ষণে অদ্ভুত এক নাটকীয় ঘটনা ঘটে গিয়েছে এখানে একটু আগে রাসেলের ফোনে যে মেয়েটির ছবি এসে আমায় দেখিয়েছিল সেই মেয়েটি এসে দরজার সামনে আকস্মিকভাবে হাজির এক লাথে দিয়ে বন্ধ করতে যাওয়া দরজাটা সে খুলে দিল তারপর ঘরে ঢুকে রাসেলকে এক ধাক্কা দিয়ে ঘরের এক পাশে ঠেলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল লজ্জা করে না মেয়ে তোমার এভাবে অন্যের স্বামীর দিকে হাত বাড়াও আর তোমায় কি দোষ দেব। সব দোষ আমার সবাই বলতো আমি সুন্দরী মেয়ে আমার বরভাগ্য হবে ভালো স্বামী আমার প্রেমে সব সময় মগ্ন থাকবে কিন্তু আমার এমন কপাল এই লম্পট আমি ছাড়া সব মেয়ের জন্যই পাগল এমনকি আমার ঘরের কাজের মেয়েটার জন্য কথাগুলো বলতে বলতে মেয়েটির চোখে জল এলো আমি ওর সঙ্গে কথা বলতে চাইলাম আমি যে নির্দোষ আমার সঙ্গে কি কি হয়েছে তা বলতে চাইলাম কিন্তু আমার থেকে কোনো কিছু না শুনে সে তার স্বামীর কলার ধরে টেনে তুলে হিঁচড়ে নিয়ে চলে গেল। বাইরে সিএনজি দাঁড় করা ছিল তারা সিএনজি করে চলে গেল আমি শুধু তাকিয়ে দেখলাম পৃথিবীর পুরুষগুলো বড্ড রহস্যময় তাদের নিজেদের নষ্ট চরিত্র ঢাকতে ঘরের স্ত্রীদের অবপাত দেবে এরা ধিক্কার এদের প্রতি সেই দিনই সব পিছুটান ছেড়ে ছুঁড়ে ভাইকে ফোন দিলাম বললাম ভাইয়া তুমি কি একটু আসতে পারবে ভাইয়া বলল কেন কি হয়েছে কোনো সমস্যা আমি বলতে গিয়ে কেঁদে ফেললাম যা বলার তার বলা হলো না কিন্তু ভাইয়া ঠিকই এলো বিকেলে এসে সব শুনে আমার আকে আর দোয়েলকে বাসায় নিয়ে গেল বলল ভাবিকে কিছু না বলতে আমি বললাম ভাবিকে বললে কি হবে ভাইয়া বলল ভাবি তোর রক্তের কেউ আমি বললাম না ভাইয়া আবার বলল রক্তের মানুষেরাই বেঈমানি করে আর বাকি রইল অন্য সব লোক ও যদি এসব জানে তবে দুদিন পর তোকে খোটা দিতে থাকবে কথা শোনাবে তোর চরিত্র নিয়ে কথা বলবে ওর বাপের বাড়িতে বলে বেড়াবে এসব আমি বললাম আচ্ছা কিছু বলবো না ভাইয়া বলল দু চার দিন থাক আমার অফিসের কাজের খুব চাপ সময় বের করতে পারছি না আগামী সপ্তাহে আমি ছুটি নিয়ে নেব এক সপ্তাহে আর তখন আসিফের বিরুদ্ধে মামলা করব। দেখবি ওর কেমন উচিত শিক্ষা হয়ে যায় মামলা খেয়ে আমি বললাম আচ্ছা ভাইয়া কিন্তু এখানে আসার পর থেকে ভাবির মুখ দেখছি কেমন ভার ভার আমি আসাই তার ভালো লাগেনি নাকি দুদিন এখানে ভালোই গেল খার্মের মধ্যে একটাই যে ভাবি মুখ সবসময় ভার ছিল। আমার সঙ্গে যেচে কথা বলেনি কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দিয়েছে এটুকুই কিন্তু দুদিন পর ভাবির দু দুবছরের ছেলে আনানের সাথে খেলা করছিল দোয়েল খেলার এক পর্যায়ে আনান দোয়েলের হাতে শক্ত এক কামড় বসিয়ে দিল দোয়েল ব্যথায় চিৎকার করে কাঁদছে ওর কাছে গিয়ে ওকে কোলে নিয়ে আনানকে আদর করেই শাসন করলাম বললাম আরেকবার দোয়েলকে কামড় দিলে তোমার ইঁদুরের মতো দাঁতগুলো দেখো ফেলে দেব একবারে ছেলে এই কথাটা তো আমি আর মন্দ বলিনি মজা করেই বলেছি কিন্তু ভাবি সম্ভবত ভালো লাগেনি এই কথা তিনি রান্নাঘরে ছিলেন ওখান থেকেই আমার কথাটা শুনে তারা তাড়াহুড়োপ করে এগিয়ে এলেন তারপর আমার সঙ্গে রাগের গলায় বললেন তুমি আমার ছেলেকে এটা কি বললে বলি এইটুকু একটা বাচ্চার সঙ্গে তোমার মতো বুড়া মায়ের এইভাবে রাগ দেখাও আমার ছেলে জন্ম দিয়েছে কি তুমি তার দাঁত ফেলে দেবে এইটা চেয়ে যে দেখার জন্য তুমি এ দাঁত ফেলে দিলে তোমার দাঁতগুলো কি আমি মাড়িতে রেখে দেব পলি? কি অদ্ভুত কাণ্ড আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কিভাবে কথাটা বললাম আনানকে আর ভাবি এটা কোথায় নিয়ে গেল এরপর দুটো দিন ভাবি কেমন থম মেরে রইল আমার সঙ্গে তেমন কথা বলে না কেমন যেন আর চোখে আমায় দেখে কিন্তু কাছে আসে না ডাকে না সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলে কিন্তু তৃতীয় দিন বিকেলবেলা যখন আমি দোয়েলকে নিয়ে বারান্দায় বসে আছি তখন ভাবি আমার কাছে এলো এসে বলল দোয়েল আর আনান এখানে খেলুক এই সুযোগে চলো আমরা দুজন ছাদ থেকে ঘুরে আসি আমি ভাবির দিকে একবার তাকালাম তারপরে আবার চোখ নামিয়ে নিলাম কিছু বললাম না ভাবি এসে নিজে থেকে আবার আমার হাত ধরে টেনে নিয়ে গেল তারপর ছাদে গিয়ে বলল আমার প্রতি রাগ করে আছো তুমি আমি ভাবির হাত ধরে কেঁদে ফেললাম বললাম আমার বাবা নেই মা নেই ভাই আছে আর তার স্ত্রী তুমি তোমাকে আমি কখনো ভাবি হিসেবে দেখিনি সব সময় আমি তোমাকে নিজের বড় বোন ভেবে এসেছি ভাবি আমায় জড়িয়ে ধরলো মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। বড়ো বোনেরা যেমন আদর করে ওরকম শাসনও করে তাই না আমি কান্না ভেজা গলায় বললাম হুম ভাবি এবার বলল ছোট বাচ্চারা কামড় দিলে তাদের দাঁত ফেলে দেব খামচি দিলে আঙ্গুল কেটে ফেলব এগুলো আদর করে বলা ঠিক না বলে এতে তাদের মনে শৈশব থেকে হিংস্রতার জন্ম নিতে পারে ওরা মনে মনে বিশ্বাস করে বসতে পারে সামান্য কিছুর জন্য কারো দাঁত ভেঙে দেওয়া আঙুল বা হাত কেটে যায় এর চেয়ে বড় আরও সুন্দর সুন্দর কথা বলা যায় এদের যেমন কাউকে কামড় দিতে নেই খামচি দিতে নেই আল্লাহ গোনা দেবেন এগুলো করলে তুমি যদি বাচ্চাদের এভাবে বলো তবে দুটো লাভ হবে বাচ্চারা পাপ হবে এই জন্য আর কখনোই কামড় বা খামচি দেবে না আর সৃষ্টিকর্তার প্রতি তাদের আগ্রহ জন্মাবে দেখবে বারবার সে তোমায় জিজ্ঞেস করছে আল্লাহ কেমন কী করেন তিনি এসব কিছু আমি ভাবির কথাগুলো বুঝতে পারলাম তাই নিজে থেকে সরি বললাম ভাবিকে এরপর ভাবি আসল কথায় এলো বলল তোমায় ছাদে নিয়ে এসেছি আসলে অন্য কারণ পলি আমি অবাক হলাম বললাম কোন কারণে ভাবি এবার আমায় বলল এই কয়েকটা দিন ধরে তোমরা দুই ভাই বোন মিলে সব সবসময় লুকিয়ে চুরিয়ে কী সলা পরামর্শ করছো বলো তো আমায় আমি হঠাৎ করে বিষম খেলাম তারপর নিজেকে রকম সামলে নিয়ে বললাম কি সব বলছো ভাবি তুমি কি করলাম কখন দেখলে তুমি এসব করতে ভাবি হাসলো তারপর বলল। পলি আমি বোকা মেয়ে না তুমি নিজে অনেকবার বলেছো আমার জ্ঞান চতুরতা এসবের জন্য তুমি আমায় হিংসা করো তুমিও চাও আমার মতো হতে বলো নি সব আমি বললাম হ্যাঁ বলেছি কিন্তু এখন তুমি যা অনুমান করছো তা তোমার ভুল ধারণা ভাবি আমরা কোনো সালা পরামর্শ করছি না ভাবি আবার হাসল তারপর বলল। তাহলে তুমি আজ পাঁচ দিন ধরে এখানে কেন তোমার হাজব্যান্ড আসিফ যে কিনা তুমি আর তোমার মেয়ে ছাড়া কিছুই বোঝে না সে একবারের জন্য তোমায় ফোন করেনি কেন আর তুমি তোমার বিয়ের পর দুদিনের বেশি তো কখনোই এখানে এসে থাকো আসিফ তোমায় ছাড়তে ছেড়ে থাকতে পারে না আর পাঁচ দিন হয়ে গেল ও বাসায় ফিরে যাওয়ার নাম নেই কেন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না জবাব দিতে পারছি না ভাবিকে কিন্তু ভাবি আমার জবাবের জন্য মোটেও অপেক্ষা করলো না ভাবি বরং বলল শোনো আমায় ঠিকই মুখে মুখে নিজের বড় বোন বলো কিন্তু মন থেকে আমায় কখনো আপন মনে করো না তুমি আর তুমি আপন মনে করবে কিভাবে। যেখানে আমার স্বামী নিজেই তার বোনের বিষয়টা আমার থেকে গোপন করে রেখেছে বলে ভাবি একরকম রাগ আর চাপা অভিমান নিয়ে তখনই ছাদ থেকে নিচে নেমে গেল আমি অবশ্য সঙ্গে সঙ্গে নিচে নামিনি আরও বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইলাম ওখানে আমার কৈশোরের প্রতিটা বিকেল এই ছাদের উপর কেটেছে এখানে ফুলের বাগান ছিল আমার নানা জাতের ফুল ছিল বাগানে বাগানের পাশে সিমেন্টের পিলারটায় হেলান দিয়ে গল্প উপন্যাসের বই পড়তে পড়তে কত হেসেছি কত কত বার কে যে কেঁদেছি এখানে বসে কত রঙিন স্বপ্ন সাজিয়েছি জীবনের আর আজ জীবনের সবচেয়ে খারাপ সময়ে এখানে এসেই দাঁড়িয়েছি আমি আহা জীবন ফুলের বাগানটা এখন আর নেই ভাবি এখানে এখন সবজি করেন কুমড়ো আর কাঁকরোলের গাছ লাগিয়েছেন ফুলের বাগান না থাকলেও আগের পিলারটা ঠিক দাঁড়িয়ে আছে আগের মতোই আমি তার গায়ে হেলান দিয়ে বসলাম আর বিড়িড় করে বলতে লাগলাম সময় বড় অদ্ভুত সে মানুষকে কত রকমের অভিজ্ঞতার সামনে যে নিয়ে দাঁড় করায় সন্ধ্যাবেলায় ভাবি যখন রান্না করছে তখন গিয়ে আমি ভাবির কাছে দাঁড়িয়ে দাঁড়ালাম ভাবি আমার দিকে একবার তাকে মুখ ফিরিয়ে নিল এবার আমি ভাবির আরও কাছে গেলাম গিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম ভাবি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিও না তুমি সবাই মুখ ফিরিয়ে নিলে আমি একা হয়ে যাব ভাবি আমার সব শেষ হয়ে গিয়েছে ভাবি আমি এখন কাঙ্গাল সর্বশান্ত ভাবি চমকে উঠল আমার কথা শুনে চুলা রাজ কমিয়ে রেখে আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে বলল কি সব বলছো তুমি পলি কি হয়েছে সব খুলে বলো আমায় আমি এক এক করে সব কিছু খুলে বললাম ভাবিকে ভাবি সব শুনে বলল আমার কেন জানি একটা খটকা লাগছে আমি আসিফ সম্পর্কে একটা বিষয় আগে থেকেই জানি সে নিজেই ধরা পড়েছিল আমার কাছে তার উপর অনুরোধ করে কাউকে কিছু না বলতে কিন্তু সে এখন এসব করছে কিভাবে। আসিফ কিভাবে এসব করতে পারে আমি উদ্গ্রীব হয়ে উঠলাম ভাবির কাছে থেকে কথাটা জানতে আসিফ কি করতে গিয়ে ধরা পড়েছিল ভাবির কাছে আমি ভাবিকে খুব করে ধরলাম বললাম বলো কি করেছিল তোমার সঙ্গে এক্ষুনি বলো ভাবি প্লিজ ভাবি বলল এখন কিছু বলা যাবে না আগে ওকে খুঁজে বের করতে হবে তোমার ভাই কি মামলা টামলা করে দিয়েছে নাকি আমি বললাম না ভাইয়া বলেছে আগামী পরশু করবে ভাবি বলল। কাউকে কিছু করতে হবে না যা করেন আমি নিজেই করব বলে ভাবি তার চাচাতো ভাইকে ফোন করল সঙ্গে সঙ্গে তা চাচাতো ভাই ময়নম সিংহ জেলার সহকারী পুলিশ সুপার ভাবি ফোন করে তার ভাইকে বলল দুদিনের মধ্যে আসিফকে এবং তার সঙ্গে থাকা মেয়েটাকে খুঁজে বের করতে যেভাবেই হোক এটা করে দিতে হবে ভাবির ভাই বললেন তার কাছে এটা কোনো বিষয়ই না তিনি দুদিনের মধ্যেই কাজ করে দেবেন আমি এর এরপর থেকে কেমন একটা অস্বস্তিতে ভুগতে লাগলাম ভাবির কথাটা নিয়ে ভাবির কাছে কি করতে গিয়ে ধরা পড়েছিল আসিফ ভাবি জেনেও গোপন রাখলো কেন এসব কেন বলেনি আমায় কিন্তু ভাবির থেকে কোনোভাবেই এই তথ্য আর আমি বের করতে পারছিলাম না ভাবির থেকে এই তথ্য বের করতে না পারলেও মাত্র বারো ঘন্টার মধ্যে আসিফের কথিত স্ত্রী বলে পরিচয় দেওয়া মেয়েটিকে ঠিকই ধরে ফেললো ভাবির ভাই তারপর ভাবিকে খবর দিল তার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য মেয়েটি ভাবির ভাইয়ের বাসায় আছে এখন ভাবি আমায় নিয়ে তৎক্ষণাৎ তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলেন ভাই তখন অফিসে ভাইয়াকে কিছু জানালো না ভাবি আমি বললাম ভাইয়াকে কেন জানানো হচ্ছে না ভাবি ভাবি বলল প্রয়োজন নেই তাই আমি অবাক হলাম তাছাড়া কেমন একটা ভয়ও লাগছে আমার কোনো বিপদ টিপদ হবে না তো আবার ভাবিকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি তাছাড়া ভাবি যে বলল আসিফ কোনো একটা বিষয় তার কাছে ধরা খেয়েছে সেটা আমার কাছে বলছে না ভাবি এত সমস্যার মধ্যে তার সঙ্গে এইভাবে বেড হয়ে আসা কি আমার উচিত হলো আমি দীর্ঘ সময় ধরে চুপ করে রইলাম তারপরে বললাম ভাবি আসিফ সম্পর্কে তুমি কি জানো আমায় বলবে না ভাবি বলল অবশ্যই বলবো আমি বললাম তাহলে বলো এখনই বলো ভাবি বলল এখন না সময় হলে বলবো আমি বললাম এখন বললে কি হবে ভাবি বললো আপাতত চুপ করে থাকো তো তোমার বকবকানো আমার ভালো লাগছে না মোটেই মাথা ধরে গিয়েছে ভাবির এমন একটা আচরে আমি থমকে গেলাম আবার তাহলে কি ভাবি আমার সঙ্গে একটা খেলা খেলছে সে কি আমার কোনো রকম ক্ষতি করতে চায় ভাইকেও আবার কিছু বলতে দিচ্ছে না এক রকম চাপা একটা আশঙ্কা নিয়েই ভাবির চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে বিকেলবেলা পৌঁছালাম ভাবির ভাই বাসায় ছিল আমরা গিয়ে বসতেই ভাবির ভাই অন্য একটা ঘর থেকে মেয়েটাকে নিয়ে এলো এবং মেয়েটাকে দেখে আমি চমকে উঠলাম ওকে কোথাও সম্ভবত দেখেছি আমি কিন্তু কোথায় দেখেছি তা আর আমার কিছুতেই মনে পড়ছে না ভাবির ভাই বলে এই মেয়ে তো সোয়াসুজি কিছুই বলছে না কিছুতেই মুখ খুলছে না আমি অনেকবার জেরা করেছি আসিফ বিষয়। সে সব সময় একটা কথা বলে আসিফ কোথায় আছে এই বিষয়ে সে কিছুই বলতে পারবে না ভাবি বলল তাহলে তুমি ওর সঙ্গে এত কোমল আচরণ করছো কেন ওর ফোন চেক করো ওর সঙ্গে তো আসিফের যোগাযোগ আছে ফোন চেক করলেই তো সব পাবে মেয়েটি তাড়াহুড়ো করে তার হাতে থাকা ফোন বুকের মধ্যে চালান করে দিল সে কিছুতেই ফোন দেখতে দেবে না তাই এ কাজ করেছে ভাবির ভাই এটা দেখে মুহূর্তে রেগে মেগে আগুন হয়ে গেলেন তিনি ভাবিকে বললেন মেয়েটার কাছ থেকে তার ফোনটা কেড়ে নিতে ভাবি তার কাছ থেকে জোরাজুরি করে ফোন উদ্ধার করলো এরপর ভাবির ভাই ফোন নিয়ে খানিক সময় ঘাটাঘাটি করে অন্য একজনের ফোন করে সন্দেহজনক নাম্বারটা দিল বলল এক্ষুনি জানতে বিস্তারিত এর ঠিক আধ ঘন্টা পর ভাবির ভাইয়ের নাম্বারে কল এলো ভাবির ভাই সব শুনে ফোন রেখে বলল এই নাম্বারটা আসিফেরই আসিফের ঠিকানা পাওয়া গিয়েছে ভাবি জিজ্ঞেস করলো কোথায় আছে ও ভাবির ভাই বলল। ঢাকায় একটা প্রাইভেট হসপিটালে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না আসিফ হসপিটালে থাকবে কেন ওখানে কি অন্য কোনো চাকরি নিয়েছে কিন্তু ভাবি ততক্ষণে বলল যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে ভাবির কথা শুনে আমি চমকে উঠলাম বললাম কি সন্দেহ করেছিলে তুমি এবার সত্যটা বলো আমায় প্লিজ বলো ভাবি কিছু বলার আগে মেয়েটি এবার শব্দ করে কানতে শুরু করলো কানতে কানতে সে বলল সব কিছুর জন্য আমি দুঃখিত আসিফের সঙ্গে আমার বিয়েটিয়ে কিছুই হয়নি ও আমার খুব ভালো বন্ধু আমার ভার্সিটিতে একসাথেই পড়াশোনা করেছি বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছুই নেই আমি ওর কান্না দেখে মোটেও গলে গেলাম না ওর দিকে এগিয়ে গিয়ে ওর দিকে রাগি চোখে তাকিয়ে বললাম তুমি আমার সঙ্গে ফোনে সব বলেছ আসিফকে তুমি বিয়ে করেছো আসিফের সন্তান তোমার পেটে এখন মিথ্যা বলছো কেন তোমায় আমি সহজে ছেড়ে দেব না মেয়ে বলে মেয়েটিকে আঘাত করতে আমার হাতটা উপরে তুলতেই ভাবি এসে আমার হাতটা খপ করে ধরে ফেলল তারপরে বলল মেয়েটি মিথ্যা বলছে না আমার সন্দেহের সঙ্গে যেহেতু মিলে গেছে তবে মেয়েটি সত্যিই বলছে আমি বললাম ভাবি তুমি তাহলে এখনও বলছো না কেন আমায় আসলে কি হয়েছিল আসিফ কি করতে গিয়ে ধরা পড়েছিল তোমার কাছে ভাই বললো আরও ছমাস আগে আসিফ ভুল করে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিল ওই মেসেজে লেখা ছিল দোস্ত আমি মরণব্যাধিতে আক্রান্ত হয়েছি ক্যান্সার ধরা পড়েছে আমার কি করব কিছুই বুঝতে পারছি না এরপর সঙ্গে সঙ্গে মেসেজটা আনসেন্ড করে ফেলল সে এটা হয়তো তার কোনো বন্ধুকে লিখেছিল কিন্তু ভুলে আমায় দিয়ে ফেলে আর আমি আনসেন্ট করার আগেই তা দেখে ফেলি ও আনসেন্ট করলেও আমি নিজে থেকে ওকে মেসেজ দিই বলি আসিফ তুমি যে মেসেজটা লিখেছিলে ওটা কি সত্যি আসিফ সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে ফেলে সে বলে ভাবি এটা আমার এক বন্ধু আমায় মেসেজ করেছিল আমি ফরওয়ার্ড করে আমার অন্য বন্ধুকে দিতে গিয়ে ভুলে আপনাকে দিয়ে ফেলি তাছাড়া আমার যদি এরকম কিছু হয় আপনারা জানবেন না পলি জানবে না আমি তখন ভেবেছিলাম আসিফ ঠিক বলেছে তার তাহলে ক্যান্সার হয়নি কিন্তু কাল যখন সব কিছু তুমি আমায় বললে তখনই আমার মনে সন্দেহটা আবার জেগে ওঠে আমি তো আসিফের চরিত্র কেমন আচার আচরণ কেমন সব জানি তাই আমি তাড়াহুড়ো করে আসিফকে খুঁজে বের করার জন্য আমার ভাইকে বলি ওকে বের করতে পারলেই তো আসল সত্যটা বেরিয়ে যাবে ভাবির কথা শেষ হলেও মেটি ঠিক তাই বলে মেটি কানতে কানতে বলে আসিফ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ সেদিন জানতে পারল সে আর বাঁচবে না ডাক্তার বলেছে সময় একবারেই কম তখন সে এসে আমায় অনুরোধ করে সব খুলে বলে আমায় বলে সে এমন কিছু করতে চায় যেন তুমি তাকে প্রচণ্ড ঘৃণা করো এবং মন থেকে তাকে দূরে সরিয়ে দাও আর নিজের মতো করে নতুন জীবন সাজাতে পারো যেন নিজের পায়ে তুমি দাঁড়াতে পারো এই জন্যই সে বাড়ি থেকে ওই চিঠি রেখে বের হয়ে আসে এসে নিখোঁজ হয়ে যায় তারপর আমায় দিয়ে তোমায় ফোন করি এইসব বলায় আমায় দিয়ে যেন তুমি এসব বিশ্বাস করে দ্রুত তাকে ভুলে যেতে পারো সে চেয়েছিল তার মৃত্যু হবে গোপনে দাফন কাফনও হবে গোপনে যেন তার জন্য তোমার সারা জীবন আনন্দ নষ্ট না হয়ে যায় এমন কি সে তোমার নামে তার বাসা গ্রামের সহায় সম্পদ যা আছে সব উইল করে দিয়েছে উইলের কাগজ আমার কাছেই জমা রেখেছে সে এসব শোনার পর আমি পাগলের মতো হয়ে উঠলাম কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না নিজেকে বারবার আমি ধিক্কার দিতে লাগলাম আমার আসিফ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আমি কি না তাকে কত অভিশাপ দিচ্ছি কত খারাপ ভাবছি তাকে আমি কাঁদতে কাঁদতে মেয়েটাকে বললাম বোন আমি এক্ষুনি নিয়ে যাও ওখানে ওর কাছে নিয়ে যাও আমায় আমি পাগলের মতো হয়ে উঠলাম কি করব নিজেকে কিভাবে স্থির করব কিছুই বুঝতে পারছি না আমরা যতক্ষণে গিয়ে ওখানে পৌঁছালাম ততক্ষণে আসিফের অবস্থা আরও অবনতি হয়েছে ওর কাছে গিয়ে ওকে দেখে আমি চমকে উঠলাম চেহারা দেখে চেনা যাচ্ছে না যে এটা আসিফ শুকিয়ে তো এতটুকু হয়ে গিয়েছে গায়ের রং মলিন হয়ে পড়েছে একবারে সে তার নিস্তের শরীরটা নিয়ে হসপিটালে বেডে পড়ে আছে সে হয়তো ভাবেই নি আমি এখানে এসে যেতে পারবো আসিফ আমার দিকে বোকার মতো তাকিয়ে রইল কোনো কথা বলল না শুধু দেখলাম চোখ থেকে টপ টপ করে গরম জল গড়িয়ে পড়ছে আমি পাগলের মতো সঙ্গে সঙ্গে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম তারপর ওর গালে কপালে চুমু খেতে খেতে বললাম আসিফ তুমি কেন আমার থেকে এসব লুকিয়ে রেখেছিলে কেন আসিফ কোনো কথা বলল না আমি বেডের ওপর বসে ওর মাথাটা আমার কোলের ওপর নিয়ে ওর দিকে তাকিয়ে কান্না ভিজা গলায় বললাম আসিফ তুমি কোথাও চলে যেতে পারবে না তুমি বেঁচে থাকবে তোমায় আমি সুস্থ করে তুলব আসিফ আমি তোমায় ভালো করে তুলব আসিফের চোখে দুটো টকটকে লাল হয়ে উঠেছে তার চোখ থেকে গরম জল গড়িয়ে পড়ছে কিন্তু তার নিজের চোখের দিকে খেয়াল না দিয়ে আমার চোখের জল মুছে দিতে দিতে সে বলল পলি আত্মা এমন এক পাখি যে চলে যেতে চাইলে তাকে কেউ কোনোভাবে আটকে রাখতে পারে না আর আমি বললাম সব বিক্রি করে দেবো আমি তোমায় নিয়ে বাইরে চিকিৎসা করতে যাবো তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে আসিফ আমার এক হাত মুঠো করে ধরল তারপরে বলল আমি তো সামান্য মানুষ যে ডাক্তার চিকিৎসা করে সময় এলে সেও চলে যায় কেউ তাকে রাখতে পারে না আমি ওর এসব কথা শুনলাম না ভাইয়াকে ফোন করে বললাম টাকা জোগাড় করতে কিন্তু টাকা তো আর বললেই জোগাড় হয় না গয়না জমি বিক্রি করে টাকা পাসপোর্ট ভিসা এসব হাতে আসতে আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগলো ততদিনে আসিফের অবস্থা একবারে অবনতির দিকে ডাক্তাররা বললেন এরকম শরীরে তাকে নিয়ে বাইরে যাওয়া যাবে না এর চেয়ে বরং এখানে কটা দিন থাকতে হবে শরীর একটু ভালো হলে নিয়ে যাওয়া যাবে এরপর আল্লাহর কি মেহরবানি এর তিন চার দিন পর সে খানিক সুস্থ হয়ে উঠল এখন তার এক হাত ধরলে সে হাঁটতে পারে হসপিটাল থেকে ডাক্তার তখন সংকেত দিল এখন নিয়ে যাওয়া যাবে এর মধ্যে আমি এয়ারলাইন্সে টিকিট করলাম আগামীকাল ওকে সিঙ্গাপুর নিয়ে যাব পরদিন বেলার ফ্লাইট কিন্তু রাতে কিছুতেই ঘুমাচ্ছে না আসিফ শুধু গল্প করে পুরনো সব গল্প কিভাবে আমাদের বিয়ে হয়েছিল কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম এই সব কিছু আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম কাজ হলো না তবুও ঘুমায় না সে আমি বললাম কি হয়েছে তোমার সে বলল কিছু হয়নি তারপর সে বলল লাইটটা জ্বালিয়ে দাও বলে আমি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিলাম এরপর ওপাশ ফিরে সে দোয়েলের সারা শরীরে হাত বুলিয়ে দিল কপালে চুমু খেলো ওর তারপরে বলল বারান্দায় যাই চলো আমি বললাম বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বাতাস গেলে তোমার ক্ষতি হবে কিন্তু আসিফ যাবেই যাবে শেষে অপরাগ হয়ে তাকে নিয়ে বারান্দায় গেলাম ওখানে গিয়ে সে এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরল তারপর বলল। কি সুন্দর বৃষ্টি আচ্ছা জান্নাতেও কি এমন বৃষ্টি হয় পলি। আমি কিছুই বুঝে উঠতে পারছি না কিন্তু বুকের ভেতর কেমন একটা মোচড় খেয়ে গেল আমার আমি তাড়াহুড়ো করে ওকে টেনে নিয়ে এলাম ঘরে তারপর তাড়াহুড়ো করে শুয়ে লাইট অফ করে দিয়ে ও চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম ঘুমাও আসিফ ঘুমালো ছোট শান্ত শিশুদের মতো করেই ঘুমালো আসিফ ঘুমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম দোয়েলও উঠল কিন্তু আসিফ আর উঠল না আসিফ ঘুমিয়েই রইল তাকে চিৎকার করে ডাকলাম কোনো রকম সাড়া দিল না বললাম আসিফ আমাদের একটু পরে ফ্লাইট এয়ারপোর্ট যেতে হবে দ্রুত ওঠো 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 তবুও সে উঠল না আমি কাঁদলাম কেঁদে কেঁদে তার হাত পা ধরে ডাকলাম আসিফ ওঠো দুয়ায় লাগে ওঠো তবুও সে উঠল না ততক্ষণে বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে তাদের বললাম ডাকতে তারা বলল। ডাকলে ডেকে আর কোনো লাভ নেই সে উঠবে না অথচ বাইরে তখনও বৃষ্টি হচ্ছে বাতাস দিচ্ছে সেই ঝমঝম করে ঝরে পড়া বৃষ্টি আর তুমুল হাওয়ার মাঝেও আসিফ তার নিথর দেহটা বিছানায় রেখে দিয়ে সে ভিজে ভিজেই চলে যাচ্ছে অন্য কোথাও অদৃশ্য কোনো এক জগতে সমাপ্ত